প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি নিয়ে চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2022 অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, সম্পূর্ণ অরিজিনাল। দেখে নাও, সম্পূর্ণ অরিজিনাল বা আসল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য অর্থাৎ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৈরি করেছি। আজকের বিষয় দেখে নেওয়া যাক, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। দেখো, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা তোমাদের নাম লিখবে, পরীক্ষার্থীর নাম, আর এখানে তোমাদের রোল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা। এবার দেরি না করে আমরা দেখে নিই সম্পূর্ণ প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে। বন্ধনীর শব্দগুলি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, 5টি করতে হবে, 5 মার্ক। একের ক, মূল্যবোধের শিক্ষা থাকলে প্রকৃত মানুষ হওয়া যায়। দেখো, এখানে অপশন দেওয়া আছে দুটোর ভিতর, আমি উত্তর একেবারে সরাসরি শূন্যস্থানে লিখে দিয়েছি, প্রকৃত মানুষ হওয়া। খ, ডাক্তারের কাছে যাবার আগে, দেখো এখানে অপশন দেওয়া আছে যে দোষী খুঁজে বার করা, ব্যাংক থেকে টাকা তোলা, প্রাথমিক চিকিৎসা। এখানে হবে প্রাথমিক চিকিৎসা, ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন রোগীর। গতে দেখো, শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যহ, দেখো এখানে সব অপশন দেওয়া আছে, একবারে উত্তর লিখে দিয়েছি আমি, যোগাসন করা প্রয়োজন। দেখো, শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যহ যোগাসন করা প্রয়োজন। ঘতে, সাবধানে দাঁড়ালে পায়ের পাতা দুটি একত্রে, দেখো ভি আকৃতি তৈরি করে, এখানে অপশন দেওয়া রয়েছে, দেখেছো। এবার দেখো, অঙ্গদাগে নিয়মিত আহার করবে পরিমিত, এখানে আছে অত্যাধিক গভীর, দেখো গভীর রাতে পরিমিত, তাহলে উত্তর হবে, দেখো নিয়মিত আহার করবে পরিমিত। এরপর আমরা দেখে নেব দুইয়ের ক, দুই দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে আছে দেখো কৃমি, উত্তর হবে, দেখো এখানে ক আমি লিখে দিয়েছি, পরজীবী। মূল্যবোধের শিক্ষা, উত্তর হবে দেখো উদ্যম ও পরিশ্রম। গতে আছে জেব্রা ক্রসিং ধরে পার হওয়া, উত্তর এখানে দেখো আমি গ লিখে দিয়েছি, দুর্ঘটনা মানবে হার। ঘতে, মাছ মাংস, উত্তর দেখো প্রোটিন। অঙ্গতে আবিষ্কার, উত্তর হবে অনুৎসন্ধিৎসা। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দিলাম, দেখে নিলে। এইবার আমরা তিন দাগের প্রশ্নগুলো দেখব, তার উত্তরগুলো দেখব। দেখো, তিন দাগে দু একটি শব্দ পাল্টে বা যোগ করে বা বাদ দিয়ে, দেখো দু একটি শব্দ পাল্টে বা যোগ করে বা বাদ দিয়ে বাক্যগুলি সঠিক করে লেখো। 5টি করতে হবে, 5 মার্ক। এখানে দেখো ক দাগে জিমনাস্টিকে গভীর মনোযোগ দরকার নেই, এটিকে আমরা পাল্টে লিখছি, দেখো উত্তর, জিমনাস্টিকে গভীর মনোযোগ দিতে হবে। খতে দেখো, ব্রতচারী আন্দোলনের পথিকৃত হলেন মাননীয় গুরু সদয় ঘোষ মহাশয়, এখানে ভুল আছে, তাহলে উত্তর লিখব, ব্রতচারী আন্দোলনের পথিকৃত হলেন মাননীয় গুরু সদয় দত্ত মহাশয়। অথবা মহাশয় না লিখতেও পারো, তোমরা এরকম লিখতে পারো, ব্রতচারী আন্দোলনের প্রতিকৃত হলেন মাননীয় গুরু সদয় দত্ত, এটুকু লিখলেই হবে। এবার গ দাগে বিদ্যালয়ে ফার্স্ট এড বক্স এ বক্সে ইঞ্জেকশন দেবার ব্যবস্থা থাকে, উত্তর কী লিখবে, বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্সে তুলো ব্যান্ডেজ প্রয়োজনীয় ওষুধ থাকে। ঘতে, বাল্যবিবাহের খবর পুলিশকে জানাবার দরকার নেই, দরকার নাই, এটা ঠিক করে লিখতে হবে, দেখো বাল্যবিবাহের খবর পুলিশকে জানাতে হবে। এরপর দেখে নেব অঙ্গদাগে স্বার্থপরতায় জীবনে অনেক উন্নতি হয়, উত্তর স্বার্থপরতায় জীবনে উন্নতি হয় না। বন্ধুরা, তাহলে এই প্রশ্ন সেটের প্রথম পেজ দেখে নিলে, এবার আমরা দেখব দ্বিতীয় পেজ বা দ্বিতীয় পৃষ্ঠা। এখানে দেখো চার দাগে সঠিক উত্তরে গোল দাগ দাও। প্রথমে দেখো ক দাগ, ক্যাসলিং কথাটি সম্পর্কিত, দেখো দাবার সঙ্গে, দাবা খেলার সাথে। খ দাগে অ্যাথলেটিক্স পায়ের পেশির সক্ষমতা এই বাড়ায়। গ দাগে ফোনে কথা বলতে বলতে হাঁটা বিপজ্জনক। ঘতে, ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট,
অন্যদিকে শিশু সংসদে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে। এইবার আমরা দেখে নেব অন্যদিকে এই পাঁচ দাগে, পাঁচ দাগে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা দেখব। সঠিক কথায় বা বাক্যে টিক চিহ্ন আর ভুল ভুল কথায় এই গুণ চিহ্ন দিতে হবে। ক দাগে শিশুদের কোনো অধিকার নাই, দেখো তাহলে এটা কিন্তু ভুল, ভুল চিহ্ন দিয়েছি। খ দাগে দেখো সমাজে পুত্র ও কন্যার গুরুত্ব সমান, এটি ঠিক, তাই টিক চিহ্ন দিয়েছি। গ দাগে স্কুলে সাবান আছে কিনা তা দেখে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী, এটি কিন্তু ভুল, দেখো গুণ চিহ্ন দিয়েছি। ঘ দাগে জেব্রা ক্রসিং দিয়ে ইচ্ছামতো রাস্তা পার হওয়া যায় না, এটি কিন্তু ভুল। তারপর দেখো অঙ্গ দাগে পরাজিত দল বিজয়ী দলকে অভিনন্দন জানায়, এটি কিন্তু ঠিক। এবার আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দেব, দেখে দেখে নেওয়া যাক। ছয়ের ক দাগে দেখো এটা পাঁচটা প্রশ্ন, ২৫ মার্ক। কোভিড ১৯ রোগটি কীভাবে ছড়িয়ে পড়ে, এর বিরুদ্ধে কীভাবে জয়ী হওয়া যাবে? উত্তর দেখো করোনা ভাইরাস বা কোভিড ১৯ এর জীবাণু ঠান্ডা কাশি জ্বরের মাধ্যমে একসাথে থাকা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার এর বিরুদ্ধে কীভাবে জয়ী হওয়া যাবে, দ্বিতীয় অংশের উত্তর দেখো সচেতনতা ও ভ্যাকসিনের মাধ্যমে এর বিরুদ্ধে জয়ী হওয়া যাবে। আমি সব শর্টকাটে লিখেছি, ছোটো ছোটো করে উত্তর লিখেছি সংক্ষেপে। এরপরে দেখে নাও খ দেখে বাল্য বিবাহ সম্বন্ধে যা জানো লেখো, একেবারে অল্প কথায় লিখেছি। দেখো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলে মেয়েদের বিবাহ হলে তাকে বাল্য বিবাহ বলে। গ দাগে দড়ি টানাটানি ও ব্যস্ত মৌমাছি, এই দুই লোকক্রীড়ার উদ্দেশ্য কী? দাবা খেলার কটি ঘুঁটি থাকে ও সেগুলো কী কী? দেখো প্রথম অংশের উত্তর আমি সংক্ষেপে কর্ম সক্রিয়তা লিখেছি, আর দ্বিতীয় অংশের উত্তর দাবা খেলায় ৬৪টি ঘুঁটি থাকে, ঘুঁটিগুলো হলো রাজা মন্ত্রী ঘোড়া নৌকা গজ পেয়াদা, মানে সেপাই যাকে বলা হয়। এরপর ঘ দাগের উত্তরগুলো আমরা দেখে নেব। ঘ দাগের প্রশ্ন দেখে নেই আগে, ডেঙ্গু ও ম্যালেরিয়া কিভাবে ছড়ায়, এই রোগগুলি প্রতিরোধের উপায় কি? উত্তর দেখো এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর এর থেকে প্রতিরোধের উপায় কি, আমি সংক্ষেপে একটি লিখেছি, মশারি টানিয়ে শুতে হবে। এছাড়া তোমরা লিখবে আশেপাশের ঝোপ ঝাড় সেগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তারপর আশেপাশে যাতে মানে আমাদের বাড়ির চারপাশে যাতে কোনো জায়গায় অপরিষ্কার জল জমে না থাকে সেগুলো তোমাদের দেখতে হবে। এর ফলে কিন্তু এই রোগগুলি থেকে মানে পরিত্রাণ পাওয়া যাবে। অঙ্গ দাগে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্বন্ধে যা জানো লেখো, দেখো সংক্ষেপে উত্তরটা লিখেছি। সেফ ড্রাইভ সেফ লাইফ রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক প্রচারিত একটি কর্মসূচি, এর উদ্দেশ্য গাড়ি ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করে মানুষের জীবন সুরক্ষিত রাখা। তাহলে তোমরা দেখে নিলে বন্ধুরা দ্বিতীয় পেজ এবং প্রথম পেজ একবার সম্পূর্ণ অরিজিনাল প্রশ্নপত্র। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।